ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাকে একজন বলেছেন যে বেতরের নামাজ দুই সালামে পড়তে হবে, এক সালামে পড়া যাবে না, বেতরের তিন রাকাত নামাজ। আর যদি পড়তেই হয় এক সালামে, তবে মধ্যখানে বসা যাবে না, বৈঠক করা যাবে না, একবারে শেষ রাকাতে যে বৈঠক করে সালাম ফেরাতে হবে। যিনি আপনাকে বলেছেন উনি ঠিক কথাই বলেছেন, সঠিক কথাই বলেছেন, আর যিনি আপনাকে বলেছেন যে আগের মতো করে পড়তে, তিনি আপনাকে সঠিক কথা বলেননি। যিনি আপনাকে বলেছেন যে বেতন নামাজ দুই সালামে পড়তে হয় অথবা এক সালামে হলেও এক চেটিয়া পড়তে হবে, মধ্যখানে বৈঠক করা যাবে না মাগরিবের নামাজের মতো, যিনি এটা বলেছেন তিনি আপনাকে সঠিক কথাই বলেছেন। আর যিনি আপনাকে বলেছেন যে মাগরিবের মতোই করে পড়বা, আগের যেভাবে পড়ে আসছো, উনি আপনাকে সঠিক কথা বলেননি। কারণ হ্যাঁ, আপনি বেতন নামাজ পড়বেন দুই সালামে পড়তে পারেন, কারণ রাসূল সাল্লাম থেকে বর্ণিত হয়েছে বুখারীর 992 নম্বর হাদিস দেখুন, যে তিনি দুই রাকাত করে নামাজ পড়েছিলেন, তারপরে শেষে যে এক রাকাত পড়েছেন, এটি একটি প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হলো আবদুল্লাহ ইবনে ওমর, তিনি কি করতেন, ইউসাল্লিমু বাইনা রাকা ওয়া রাকাতাইন ফিল উইতর হাত্তা ইয়ামুরা বিবাদি হাজাতি, এটি বুখারীর 991 নম্বর হাদিস। নাফে বলছেন আবদুল্লাহ ইবনে ওমর তিন রাকাত বেতরের সময় দুই রাকাত এবং এক রাকাতের মধ্যে সালাম ফিরাতেন, যাতে তার কোনো প্রয়োজনীয় যদি কোনো মানে কিছু প্রয়োজন থাকতো তাহলে সে ব্যাপারে নির্দেশ দিতেন সালাম ফেরানোর পর। তাহলে বোঝা যাচ্ছে যে বেতন নামাজের এটি একটি পদ্ধতি যে দুই রাকাত পড়বেন, দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন, তারপরে আবার এক রাকাত পড়বেন। আর অথবা উনি যেটা বলেছেন যে তিন রাকাত পড়তে হলে এক সালামে যদি পড়তে চান তো এক চেটিয়া পড়তে হবে, অর্থাৎ দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে না মাগরিবের মতো, উনি ঠিকই বলেছেন। কারণ রাসূল হাদিসে এসেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাস লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহিন্না, রাসূল সাল্লাম তিন রাকাত বেতর পড়তেন, শেষ রাকাতে যেয়ে একবারে বসতেন, শেষ রাকাতে যেয়ে বসে তারপর সালাম ফিরাতেন। এবং হাকিম তাদ মুস্তাদরাকে আরও বিষয়টি স্পষ্ট করেছেন, দিয়ে বলেছেন লা ইয়াকউদু বাইনাহুন্না, অর্থাৎ এই তিন রাকাতের মধ্যখানে কোনো রাকাতে তিনি বসতেন না, অর্থাৎ দুই রাকাত পরে যেয়ে বসতেন না, এটি তিনি বোঝাতে চেয়েছেন। সুতরাং বেতন নামাজের পদ্ধতি দুইটি পদ্ধতি, যেটি আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে হয় দুই রাকাত পড়ে সালাম ফিরে দেবেন অথবা তিন রাকাত পড়তে চাইলেও একবারে যে সালাম ফেরাবেন, মধ্যখানে কোনো বসা নেই মাগরিবের নামাজের মতো, মাগরিবের নামাজের মতো করে পড়া যাবে না। কারণ কি? কারণ রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লা তুতিরু বিসালাত তুশাব্বিহুল মাগরিব, তোমরা বেতরের নামাজ তিন রাকাত এমনভাবে পড়ো না যে মাগরিবের নামাজের মতো যেন হয়ে যায়। তাহলে আর স্পষ্ট দলিল তো আমাদের আর প্রয়োজন নাই, এটা একবারে স্পষ্ট দলিল, তিনি একবারে বলেই দিয়েছেন, মানে শুধু তিনি দুই পদ্ধতিতে পড়ে যাননি বেতর, বরং স্পষ্ট বলেও দিয়েছেন যে তোমরা মাগরিবের নামাজের মতো করে পড়ো না। তাহলে যিনি আপনাকে বলেছেন আগের মতো করে পড়তে তিনি সঠিক কথা বলেননি, যিনি আপনাকে এই দুই পদ্ধতিতে পড়তে বলেছেন তিনি সঠিক কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।